সিন্ডিকেট রাজ সক্রিয় সহ ঘন ঘন স্থানীয় সুপারি পাচার বন্ধ হওয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কাটিকড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, 10-15 দিন থেকে স্থানীয় সুপারি বহিরাজ্যে বিক্রয়ে ব্যাপক ঝামেলা চলছে। একই সাথে সক্রিয় রয়েছে সিন্ডিকেট বাহিনী। দরবেজ সুপারি দোহাই দিয়ে স্থানীয় সুপারি বিক্রয়ে বাধা দেওয়া কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। সুপারি বিক্রয় বন্ধ হওয়ার কারণ চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তার কথায়, শুধু কাটিগড়া নয়, গোটা বড়গ উপত্যকার 80% মানুষ কৃষিজীবী। এর মধ্যে সুপারির উপর নির্ভরশীল অধিকাংশ মানুষ। সুপারি বিক্রির মাধ্যমে এদের পরিবারে দুবেলা দুমুঠো খাবার মেলে। অথচ বর্তমানে সুপারি ব্যবসা বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন সুপারি কৃষকেরা। শীঘ্রই সুপারি রপ্তানি প্রক্রিয়া শুরু না হলে বিধানসভা অধিবেশনে প্রতিবাদের ঝড় তুলবেন বলে জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আরটিএন বরাক লাইভ, কাটিগড়া। আমাদের কাটিগড়া সমষ্টি এবং বরাকবেলি বিভিন্ন জায়গা থেকে ফোনে সাথে পরে যে গত কয়েকদিন বিভিন্ন আলোচনার পরে বিভিন্ন সমস্যা ছিল লোকাল সুপারির উপরে, সেই সমস্যা দূর করে প্রত্যেক লোকাল সুপারি যাওয়ার সমস্যা শেষ হওয়ার পরে গতকালকে থেকে দেখা যায় লোকাল সুপারি এখন পর্যন্ত মালিরের বন্ধ আছে, আজকে বন্ধ আছে। অনেক ব্যবসায়ী ফোন করছেন এবং বিভিন্ন বরাকবলির বিভিন্ন মানুষই যোগাযোগ করছে যে আজকে পুলিশ প্রশাসন থেকে বোঝা গেছে আজকে সকালে কোনো সমস্যা হইতো না, সুপারি যাইতে থাকো। কিন্তু আজকে দেখা যায় কয়েকজনে ফোন করার পরে যে গতকালকেও লোকাল সুপারি ছাড়া হয়েছে না, কিন্তু আজকেও দেখা যায় লোকাল সুপারি এখন পর্যন্ত ছাড়া হয় নাই। কারণ বর্তমানে বরাকবলির প্রত্যেক মানুষ আমরা বিভিন্ন কয়েকদিন থেকে কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের যে সমস্যা আমাদের বরাকবলির লোকাল সুপারির জন্য, সেই জন্য আমাদের বরাকবলির একমাত্র লোকাল সুপারি বারবার আমরা বিভিন্ন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রেস মিডিয়া আমরা বলছি যে লোকাল সুপারির উপরে আমরা বরাকবলির বিভিন্ন যে সমস্যা দূর করার লাগে এবং বিভিন্ন মানুষ হসপিটাল থেকে লইয়া বেমারি বিভিন্ন বিয়া আদি সব ধরনের জিনিস শিক্ষা থেকে নিয়ে প্রত্যেক মানুষের অ্যাকচুয়ালি লোকাল সুপারির উপরে। কিন্তু বর্তমানে পুরো সিজন টাইম যায়, গত 1-2 মাস এই সিজন অলরেডি যাওয়ার পথে, আর 1-2 মাস সুপারি সিজন লোকাল সুপারি টাইম আছে। কিন্তু বর্তমানে দেখা যায় গতকালকে থেকে যে লোকাল সুপারি বন্ধ করি দূর করার লাগে এবং বিভিন্ন মানুষ হসপিটাল থেকে লইয়া বেমারি বিভিন্ন বিয়া আদি সব ধরনের জিনিস শিক্ষা থেকে নিয়ে প্রত্যেক মানুষের অ্যাকচুয়ালি লোকাল সুপারি উপরে। কিন্তু বর্তমানে পুরো সিজন টাইম যায়, গত 1-2 মাস এই সিজন অলরেডি যাওয়ার পথে, আর 1-2 মাস সুপারি সিজন লোকাল সুপারি টাইম আছে। কিন্তু বর্তমানে দেখা যায় গতকালকে থেকে যে লোকাল সুপারি বন্ধ করি এই বছর যে আমাদের লোকাল বরাকবলি যারা ব্যবসায়ী আসুন প্রত্যেক মানুষ হ্যারাসমেন্ট যেভাবে হইতেছে, আমাদের দীর্ঘ দাবি যে যে মতে হোক বরাকবলির সুপারি যারা ব্যবসায়ী আছে এরারে বিজনেস থেকে যে বঞ্চিত কর, এটা আমি আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা কমসে কম লোকাল সুপারির উপরে কোনো যে জায়গায় ব্যান নাই সেই হিসাবে লোকাল সুপারিটা ওপেন রাখুন। আপনারা যদি বর্মা সুপারি হয় তো আপনারা দোলাই গেট আছে, দোলাই আপনারা বন্ধ করেন, আমরা কোনো অসুবিধা নেই। যে জায়গায় দোলাই গেট থাকা অত পুলিশ গেট ইয়ে ক্রস হইয়া এখানে মালিডোর পর্যন্ত আবার সম্ভব নয়, অত পুলিশ গেট থাকা যদি এরকম থাকে তো পুলিশ যদি এরকম করতে পুলিশ ব্যর্থ আছে আসাম সরকারের কাছে আমি রিকোয়েস্ট করি আর যে আপনারা ইমিডিয়েট যে বর্মা সুপারি যদি আপনারা সন্দেহ থাকে বর্মা সুপারিটা আপনারা দোলাই গেটে বন্ধ করুন আর আমাদের বরাকবলির সুপারিটা ওপেন করিয়া দিন। আর না হলে আমাদের আগামী এসেম্বলি আমরা বিরোধী দলে প্রত্যেক মানুষ প্রত্যেক লোকাল বরাকবলির মানুষ এবং আমাদের যারা বিরোধী দলের যারা MLA আছে আমরা এবং কংগ্রেসের যারা MLA আছে প্রত্যেক মানুষই আমরা এসেম্বলি বারবার কোয়েকশন উঠাইব এটা যে আপনি যে বর্মা সুপারি যদি আপনারা সন্দেহ থাকে বর্মা সুপারিটা আপনারা দোলাই গেটে বন্ধ করুন আর আমাদের বরাকবলির সুপারিটা ওপেন করিয়া দিন। আর না হলে আমাদের আগামী এসেম্বলি আমরা বিরোধী দলে প্রত্যেক মানুষ প্রত্যেক লোকাল বরাকবলির মানুষ এবং আমাদের যারা বিরোধী দলের যারা MLA আছে আমরা এবং কংগ্রেসের যারা MLA আছি প্রত্যেক মানুষই আমরা এসেম্বলি বারবার কোয়েকশন উঠাইব এটা যে আপনারা যে কোনো মতে এই লোকাল সুপারি নিয়ে বারবার এসেম্বলি ঘোষণা আর ছবি প্রকাশ করালে কিন্তু এখন পর্যন্ত কোনো ছবি প্রকাশ করা হয় না। আমি আসাম সরকারের রিকোয়েস্ট করি আর যে আপনারা যখন লোকাল সুপারি ছাড়েন কয়েকদিন ছাড়েন কয়েকদিন বন্ধ করেন এটা কেরা বন্ধ করে ঠিক সঠিক তদন্ত করার লাগি আমি আসাম সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এগ্রিকালচারের মিনিস্টার যে আছে তার কাছে ওটা রিকোয়েস্ট করে যে জায়গায় AGB এগ্রিকালচার মিনিস্টার আসুন
এজিপি রেগলিকে যে অতুল বড়া মিনিস্টার আছেন এগ্রিকালচারও লাইনে তার কাছে বারবার অনুরোধ করিয়া আপনি এটা যোগাযোগ করিয়া কি সমস্যা আছে এবং এটা সঠিক ইনকোয়ারি করিয়া তদন্ত করিয়া আমরা সঠিক তদন্ত করিয়া আমাদের লোকাল সুপারির লোক যারা ব্যবসায়ী আছেন এরারে আপনার বঞ্চিত থেকে বাঁচাইয়া দিন। মানে আমাদের লোকাল সুপারি যদি এইরকম বঞ্চিত থাকে তো বর্তমানে লোকাল বরাগুলির মানুষ বিভিন্ন সমস্যায় আছেন, বিজনেস নাই, বিভিন্ন হ্যারাসমেন্টে আছেন। আর যদি লোকাল সুপারি বন্ধ থাকে তো বিভিন্ন যে সমস্যা বলবো এই সমস্যা আমরা কভার করা সম্ভব হতো না, কারণ সেই জন্য আমি আপনার কাছে বারবার অনুরোধ করি।